প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হলো অভিনেত্রী গতকাল গভীর রাতে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় আনা হয় অঞ্জনা ভৌমিককে শনিবার সকালে অর্থাৎ আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জয়ের সঙ্গে ঝিলাম যেমন জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বাধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি কিভাবে তার মৃত্যু হলো জানতে চাইবো হাসপাতাল সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে গতকাল রাতে তাকে যখন ভর্তি করা হয় তার যথেষ্ট শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং শুরুতেই তাকে আইসিউতে দেওয়া হয় আইসিউতে চিকিৎসা চেষ্টা করেন তবে আজ সকালে সাড়ে নটা নাগাদ ত্যাগ করেন চিকিৎসকদের থেকে যেটুকু জানা যাচ্ছে যে তার বার্ধক্যজনিত রোগের মধ্যে বিভিন্ন সমস্যা ছিল যার মধ্যে পার্কিং ছিল এবং অন্যান্য বিভিন্ন যে অঙ্গ কর্তব্য যে সমস্যা থাকে সেইগুলো নিয়ে তিনি ঘুরছিলেন ঘরেই তার চিকিৎসা চলছিল এবং দীর্ঘকালীন চিকিৎসায় এর মধ্যে কি থাকতে হচ্ছে গতকাল রাতে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে যেটা জানা যাচ্ছে প্রথমেই তাকে আইসিউতে দিতে হয় আইসিউতে দেওয়ার পরেও সমস্ত রকমের যে সাপোর্ট সিস্টেম সেইগুলো ফেল করে আজকে সাড়ে নটা নাগাদ তিনি শেষ নিশ্চয় ত্যাগ করেন এই মুহূর্তে হাসপাতাল তরফে ইতিব জানানো হয়েছে এবং বলা হয়েছে যে পরিবারের সদস্যরা সকলেই এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন তেমনটাও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ঝিলম আর জানা যাচ্ছে যে হাসপাতালে তো তার বড় মেয়ে নীলাঞ্জনা সেনগুপ্ত এবং তার জামাই যিশু সেনগুপ্ত তারা রয়েছেন শেষকৃত্যর ব্যাপারে কি আর কোনো খবর পাওয়া যাচ্ছে যে আজই কি তার শেষকৃত্য সম্পন্ন হবে হাসপাতাল থেকে যতটুকু জানা যাচ্ছে তাতে বলা হয়েছে পুরো বিষয়টা পরিবারের তরফে সমস্ত পদক্ষেপ এবং যা যা কাজ করা সেগুলো তারা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং হাসপাতালকে অনুরোধ করেছেন যাতে তারা সহযোগিতা করেন পুরো বিষয়ে এবং হাসপাতালের তরফে কিছু জানানো হয়েছে যে তারাও পরিবারের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সব বিষয়ে সহযোগিতা করছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিবারের যারা সদস্য রয়েছেন তারাই নেবেন বলে তার জামা এবং তার মেয়ে তারা নেবেন বলে হাসপাতাল সূত্রে এটিকে জানা গিয়েছে তবে তারা হাসপাতালে রয়েছেন এবং যা যা করা দরকার সেগুলো করা হবে হাসপাতালের তরফও সহযোগিতা করা হবে কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা এখনো জানা যায়নি হাসপাতালের তরফ অনেক ধন্যবাদ ঝুলম তোমাকে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি এবং গতকাল রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন আজ সকাল সাড়ে নটায় তার মৃত্যু হয় এবং উত্তম কুমারের সঙ্গে চৌরঙ্গি ও নায়িকা সংবাদের মতো ছবি করেছেন অঞ্জনা ভৌমিক সেই অঞ্জনা ভৌমিকের আজ মৃত্যু হল তার মেয়ে এবং জামাই নীলাঞ্জনা সেনগুপ্ত ও যিশু সেনগুপ্ত এই মুহূর্তে হাসপাতালেই রয়েছে হাসপাতাল সূত্রে যেমন জানা যাচ্ছে যে গভীর রাতে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আনা হয় আজ সকালে তার মৃত্যু হয় এবারে সন্দেশখালীর পরিস্থিতির দিকে নজর রাখবো সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে শাসক দল শেখ শাহজাহান শিবু হাজরাদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের প্রতিনিধি দল শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা ভেরি দখল লিজের টাকা আটকে রাখা অত্যাচার সহ একাধিক অভিযোগ তাদের অভিযোগ পাচ্ছি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো প্রতিক্রিয়া তৃণমূলের স্থানীয় প্রতিনিধি দলের